যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমি কম্পিউটার ক্লাসে যেতাম। ট্রেনিং সেন্টারের বাইরে একটা ছেলের সাথে আমার আলাপ হয়েছিল, আমরা দুজনে কথা বলতাম, আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম ও আমার বন্ধু। ও আমাকে ওর মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি নিইনি। ও আমাকে জোর করতে থাকলে আমি নিই। ও আমাকে বারবার এসএমএস করত, লিখত চলো ক্লাসের বাইরে দেখা করি। আমরা কয়েকবার দেখাও করেছি। ও আমার বলেছিল আমার বিয়ে করবে, আমি বলেছিলাম আমি খুব ছোট একটা বল পাওয়ার জন্য। ও আর জোর করেনি, আমরা দেখা করতেই থাকি। একদিন ও আমাকে লস্যি খাওয়ালো, আমি তখনও জানতাম না ও আমার কিছু মিশিয়ে দিয়েছে। আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে আমি তখন দেখি একটা বন্ধ ঘরে আটকে আছি। ঘরটা নোংরা, স্যাঁতস্যাঁতে, দেওয়ালের ছাল উঠে এসছে। আমার কোনো ধারণাই ছিল না আমি কোথায় আছি। আমি চিৎকার করি কিন্তু বাইরের বৃষ্টির আওয়াজে আমার গলা শোনা যায়নি। ছেলেটা আমার মারতো, খেতে দিত না। একদিন দুপুরবেলা ও দরজা খুলে চলে গিয়েছিল। আমি উঁকি মেরে দেখি কেউ নেই। আমার বুক ধুকধুক করছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি ছুটতে পাশের বাড়িতে চলে যাই। দরজা ধাক্কাতে একজন মহিলা উত্তর দেয়। আমি তাকে সব কিছু বলি। ও আমাকে ওর ফোন থেকে বাবাকে ফোন করতে দেয়। অবশেষে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। এখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। আমার মতো পাচার হওয়া অনেক মেয়েদের সাথে আমার দেখা হয়েছে। আমরা একটা গ্রুপ বানিয়েছি। যখনই আমরা শুনি এলাকার কোনো মেয়ে নিখোঁজ, আমরা সাথে সাথে পুলিশকে খবর দিই।